As-salatu khairum minan naum namaz darao kum diben ke aba rasul dua korten ju'ilat qurrata aini as-salat amar chokkhe shijalkari holo namaz abar sura furqan 74 number e allah dua sikhechen rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waja'alna lil muttaqina imama. হে আল্লাহ, আমাদেরকে এমন সন্তান সন্ততি দেন, এমন বিবি দেন যেই বিবি আমার চক্ষু শীতলকারী হবে, অর্থাৎ নামাজি হবে। কি হবে? নামাজি হবে। কেন নামাজির জন্য দোয়া করলেন? কেন মসজিদ কেন্দ্রিক দোয়া? কেন এই দোয়া? কারণ আমার বাবা এই দোয়া শিখিয়েছেন, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার রাসূল বলতেন, না তোমরা তো দোয়া আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার তিনি বলতেন, না ইবনে যাবিহাতাইন বুখারীর বর্ণনা, আমি দুই যাবিহের সন্তান, এক যাবি হলেন নিজের আব্বা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। মসজিদ কেন্দ্রিক দোয়া, কারণ কাবা ঘর আল্লাহ বানালেন, বানিয়েছেন কে? পুনর্নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস। ইদিয়ার পাও ইব্রাহিম উল কাওয়াদ মিনাল বাইতে ও ইসমাইল দাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি বিনয়, কি বিনয় শিখালেন! হে আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে এই কাজটা দোয়া কবুল করেন। কি দোয়া করলেন? রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার! এই দোয়াগুলো করেন তো আপনারা? মানুষকে জিজ্ঞেস করি, খুব নামাজ দিনি যে কই এলাম, ছেলেটাকে কি বানাতে চান? কই শুধু ডাক্তার বানাতে চান। ডাক্তার, ডাক্তারদের অবস্থা দেখেন না, 12,000 হসপিটালে কোনো কাগজপত্র নাই। টাকা বেশি দিবেন করোনা নেগেটিভ, টাকা কম দিবেন করোনা পজিটিভ। মাত্র 12,000 হসপিটালের কোন কাগজপত্র নাই। স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ড্রাইভার, তিনি 100 কোটি টাকার মালিক। ড্রাইভার নিশ্চয় আব্দুল মালিক ওরফে সোহম। যদি ড্রাইভার 100 কোটি টাকা চুরি করে, ডিটেক্টররা কত কোটি করেছে? এই সবগুলোর টাকা নিয়ে ফাঁসি কাছে ঝুলিয়ে দাও, এদের বেঁচে থাকার কোন অধিকার। যতগুলো ভুয়া হসপিটাল যারা করেছে, মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলেছে, কত মানুষের কিডনি এরা নষ্ট করে দিয়েছে, ঠিক তা ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমি মেডিকেলে না যাই ভালো আছেন আপনারা। দোয়া কি করবেন? দোয়া করবেন ছেলেদের যেন নামাজি হয়। একটা বাচ্চাকে প্রাইভেট পড়ানোর জন্য 10 মাইল পর্যন্ত যায়, মোটর সাইকেলের পিছনে বাপ গাধার মতো টানতেছে নিতেছে। বললাম, কি ব্যাপার? কাজে বুঝো অনেক ভালো জায়গায় স্কুলে দিয়েছি, যাতে করে বিরাট কিছু হতে পারে, অথচ নামাজের খবর নাই, আছে না নাই। ইন্টারমিডিয়েটে পড়ে বাচ্চা, বললাম আপনার ছেলে নামাজি হয়নি, কয় বয়স হয়নি? বাপ আবার পিএইচডি হোল্ডার, ডক্টরের ডিগ্রি নিয়েছেন, তুই একটা মূর্খ। 7 বছর বয়স ছেলে, ছেলেকে নামাজ শিক্ষা দিবি কার হুকুম? 10 বছর বয়স ছেলেকে তুমি মসজিদে নিয়ে যাও, যদি ছেলে নামাজ না পড়ে একটু চোখ রাঙাও। ছেলেকে নামাজ ইমানাও চরিত্র ভালো করে দিবেন কে? ছেলেকে সুন্দর কাপড় পরে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো। আমার এক বন্ধু প্রতি ওয়াক্তে নতুন জামা পড়তেন, তিনি নাই এখন দুনিয়ায়। তিনাকে জিজ্ঞেস করা হলো, আপনি প্রতি ওয়াক্তে নতুন জামা পরেন কেন? বলছে, আমি সূরা আরাফের ওই আয়াতের উপর আমল করি। হুজুর দিনাতাকু মান্দা কুল্লে মাসজিদ, একজন জেনারেল শিক্ষিত মানুষ, তাহাজ্জুদ কখনো কাজা করেন নাই। এরকম লোক বাংলাদেশে আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন।
আরো জোরে বলি আমিন আমিন রাস্তায় যারা থাকেন পাঁচটা হক আদায় করবেন কার হুকুম বুখারী মুসলিমের বর্ণনা হাদিস মাহফুজ তারিখ রাসূল বলেছেন তোমরা যারা রাস্তায় বের হও রাস্তার হক আদায় করো মা হুয়া হাক্কুত তারিখ ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি গদ্দুল বসর গদ্দুল বসর চোখ নিচে রাখবি কাফুল আদানি তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করো অসৎ কাজে কয়টা বল আরেকটা কি এই আগেরটা পরে নিয়ে গেলাম কি সালাম সালাম হাজার সালাম খুব ভালো লেখক ভালো লিখেছেন কিন্তু এটাতে সর্বনাশ করছেন হারমোনি তবলা বেড়াবেড়ি একখানে করে আমার এই গানটা শুনলে নেপালের হোটেলের কথা মনে ওঠে নেপালের হোটেলের নাম হলো বিসমিল্লাহ হোটেল আমি ঢুকলাম বিসমিল্লাহ হোটেলে দেখি যে সুগারের গোস্ত দিচ্ছে কলম খিরে বেটা আরে উল্লু কাপড়টা কে করতে হয় তারে ভাই বিসমিল্লাহ তো লাগে আপ জেসে লোকো কে লিয়ে আব ইয়ে ফোর্স আপ দিয়া আওয়াম কে লিয়ে সাধারণ মানুষের জন্য সুগারের গোস্ত রাখছি আর আপনাদের মতো হুজুরদের জন্য বিসমিল্লাহ নাম লাগে কি সর্বনাশ জাতির সালাম যখন আল্লাহর নাম এটার সাথে বাজনা বাজানো হারাম আল্লাহর নামের সাথে বাজনা বাজায় যারা তাদের উপরে আল্লাহর লানত নাযিল হয় ঠিক যাবে ঠিক খবরদার সালাম কার নাম লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দিবেন কি দিবেন সালাম 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 এবং সারা দুনিয়াতে মানুষ ঘুরে একটা জিনিসের জন্য সেটার নাম হলো সালাম চট্টগ্রামের লোক কিশোরগঞ্জে থাকে কেন একটু শান্তির জন্য ঠিক কি না কথা কন না কেন একটু শান্তির জন্য একটু শান্তির জন্য আমরা এসেছি কেন আমি ঢাকা থেকে এসেছি আব্বা দিও এসেছে কেন একটু শান্তির জন্য আপনাদেরকে একটু শান্তি দিব আমরা একটু শান্তি পাবো আলহামদুলিল্লাহ এই যে মাহফিল করছে ছেলেরা কিসের জন্য শান্তির জন্য আল্লাহু আকবার ইকবাল ছেলেটার ঘুম নাই কোথায় গেছে ইকবাল বাইরে গেছে হয়তো তার ফোনে কেউ ঘম দিতেছে আর কি বন্ধু না দম গেলে তো ভালো যারা ধমকায় মাহফিলের জন্য তাদের আমল নষ্ট তুই পাগল হয়ে মরবি কার কথার জন্য ধমকা এত বড় ক্ষমতা দেয় কে তো করে কলিজা কাঁপে না যে কোনো মুহূর্তে তোর সাহস আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন বিশাল পয়সার মালিক কয় আমার সব সম্পদ দিয়ে দিলে একটু শান্তিটা শান্তি দিবে কে ধরে শান্তির মালিক কে আল্লাহ সে আল্লাহ বলছেন কুজু জিনাত কমান্ডা করলে মসজিদ আবার মসজিদের ব্যাপারে বলছেন কোন মুশরিক যেন কমিটিতে না থাকে মা কানা লিল মুশরিকিন আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ সূরা তাওবার 17 নম্বর আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর কারণ তারা কুফরের সাক্ষী ঠিক না ঠিক কারা হবে মসজিদের কমিটিতে এবার আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মসজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ বুঝে আহা কেন মসজিদে গেলে এত কুটকুটানি শুরু হয় বুঝে কারণ আল্লাহ বলছেন মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে কার উপর আখেরাতের উপর ঈমান এনেছে নামাজ কায়েম করবে যাকাত দিবে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না যারা মসজিদে যায় আল্লাহ ছাড়া অন্যকে ভয় পায় বুঝতে হবে তাদের নামাজ কবুল হয় আল্লাহ বলছেন মসজিদে যাবে নামাজ কায়েম করবে যাকাত দিবে আমি ছাড়া কাউকে ভয় পাবে ফলাম ইয়াকশা ইল্লাল্লাহ তাহলে হেদায়েত দান করবেন কে এখন মসজিদে তো যাই না শুধু জুমার দিন ফজর গেল খালি মাত্র পাঁচজন মুসল্লি যে মসজিদের মুসল্লি সংখ্যা 3000 ফজরে পাঁচজন জোহরে 12 জন আসরে আরো কম
কিসের ইমানের দাবি আমরা করছি? আমাদের অধিকাংশ মসজিদ গুলো সারা সপ্তাহ খালি থাকে, ঠিক না ব্যাধিক? কথা কন না কেন? আপনাদের এই যে বাঘে জান্নাতটা কি দিচ্ছেন না? হ্যাঁ, বাঘে জান্নাতে বোধহয় ফজরে পুরো ভরা থাকে না? কয় কাতার হয়? এক কাতার। কয়জন হয় মুসল্লি? প্রায় 30 জন। যাক, কিছু বাড়ছে। অথচ নামাজের পান হলো ফজর, ফজরের নামে সূরা আছে না নাই? আবার আল্লাহ বলেন ফজরের কোরআন, আপনি সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা থাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে পেরের ধুয়ে, নিশীথ রাতের গানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পানি। সকাল হলো আজ থেকে ফজর আর ছাড়বো না, রাজি আছেন? কারণ ফজর যে পড়ে তার দায়িত্ব নেন কে? ফজর যে পড়ে কখনো সে জাহান্নামে ঢুকবে না। ফজর আর আসর যে পড়লো সে জান্নাতি হয়ে গেল। কার কথা? রাসূল বলেন মান সাল্লাল ফরযাইন দাখালাল জান্নাহ, বুখারী মুসলিমের বর্ণনা, দাখালাল জান্নাহ হি হে যান সাল্লা ফেরাত, সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। অথচ আসি দুনিয়ায় মাজরি সিগা ব্যবহার করলেন, ফার্স্ট টেন্স ব্যবহার করলেন, সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ। যেমন বললেন মান সামা রমাদানা ঈমান ও ইহতিসাবা গুফিরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবে, যে ঈমানের সাথে আত্মসমালোচনা করে রোজা রাখলো তার গুনাহ সব মাফ। কে বলছে? গুফিরা, হি হ্যাজ বিন ফরগিভেন, তাকে মাফ করে দেয়া হয়েছে। আল্লাহু আকবার। এখানে আল্লাহর হাবিব বললেন যে ফজর ডুববে লাইয়ুল জান্নাত, যে ফজর পড়বে কোনোদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজরের অন্ধকারে যারা ভোট দিতে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের লাইট দিয়ে হেফাজত করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন বুখারীর বর্ণনা, আমরা অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না, ফজর আমরা মিস করতাম না। সবচেয়ে লম্বা কেরাত রাসূল ফজরে পড়তেন। ইন্না কোরআন আল ফজরে, কোরআন ফজরের কোরআন। কার কথা? একই আয়াতে দুইবার, কয়বার? ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, ফজরের কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম কাজ নামাজ, জীবনের শেষ শব্দ নামাজ। পড়ব তো, তাতে ঘুম হয়নি, ফজরে গেলে ঘুম দিবেন কে? রোগ ভালো হয়ে যায়। তাহাজ্জুদ যারা রেগুলার পড়ে না, ওরা সব রোগ বহন করে, ওরা নিজেরাই রোগ, ওরা হলো ভাইরাস সংক্রামক। আর যেগুলো নামাজে যায় না, এগুলি হলো আসল করোনা। এদের কারণেই করোনা এসেছে, ঠিক না ঠিক? অথচ সিনেমাতে যেগুলো অ্যাডভার্টাইজ করে, নাটকে অ্যাডভার্টাইজ করে, এরা আবার কয় করুণা মুক্ত হোক, বারবার হাত ধোন। আরে ভাই, সাক্ষাৎকার নিবি মসজিদের ইমামদের, ঠিক না বেঠি? হাত আমরা প্রতিদিন সব 27 বার ধুই, কয়বার? 27 বার। আমাদেরকে হাত ধোয়া শেখা। আমেরিকাতে কিছু লোক আসলো, আবার দরজা নক করলো, ওয়েদে তো সেই ক্যাম্প ওয়াশ ইউর হ্যান্ড,
দরজা খুললাম, বলছে আমরা আপনার হাত দোয়া চাইছি, আজকে হলো হাত দোয়া দিব। তোরা বছরে কয়বার হাত ধোস? আজকে থমু, তোরা তো টিস্যু কর বাথরুমে ঢুকে, বাথরুমে তো হাত ধোস না, টিস্যু ঘষতে ঘষতে এখন ক্যান্সার হয়েছে সবার। আমাদের আল্লাহ বলেছেন রিজালুন ফালিয়াতাখারু ইউহাদ্দুহুমুল্লাহ, সূরা তওবার আট নম্বর আয়াত। কোবা মসজিদের পাশে যারা পবিত্রতা অর্জন করতো আল্লাহ তাদের প্রশংসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করলেন, ও কোবাবাসী, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, আল্লাহ এটারই প্রশংসা করেছেন। আল্লাহু আকবার, আমাদের মতো পবিত্র আর কেউ নাই। কয়বার হাত ধুই? 27 বার। আলহামদুলিল্লাহ করেন না? কয়দিন? 20 সেকেন্ড। ধরুন কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আরে মূর্খ, আমরা 20 সেকেন্ডে 1 মিনিট ধুই, ঠিক কিনা? আমরা শুধু হাত ধুই না, যতগুলো বাহিরে আছে সব ধুই। কারণ আজকের বিজ্ঞান বলছে যে সমস্ত অর্গানগুলো বাহিরে থাকে সবগুলোতে রোগের জারক থাকে। আমাদের অজুতে বাহিরের অঙ্গগুলো ধুইতে হয়, ঠিক না? ব্যাপারে এক নাস্তিক আমাকে বললো যে তোমরা তোমাদের অজু দায় ভীষণ দিয়া সামনে দৌ কেন? আমি বললাম তোর খুঁজা লাগে এখানে, এখান দিয়ে ঢুকাচ্ছে, এখান দিয়ে ঢুকে দিকে কয়, এখান দিয়ে তারা তো আর পথ নাই, নাকি দিয়ে ঢুকা? এখন বিজ্ঞান প্রকাশ করে দিচ্ছেন, একটা মানুষ যখনই তার শরীরের বর্জ্যগুলো বর্জন করে এখান থেকে রোগ ছড়ায়, রোগ ছড়িয়ে প্রথম তার বাহিরের অঙ্গগুলোতে লাগে। এই জন্য এগুলো পরিষ্কার হলে এই শরীর পরিষ্কার হয়ে যায়, এগুলো পাক হলে এই শরীর পাক, ঠিক না? ব্যাটি দেখেন না, আমাদের সরকার প্রথম দর্শনে দামি মাদ্রা খুলে দিয়েছে, কয় যা যাক হুজুর গো উপরে যাক, কিন্তু দেখা গেল না করোনা ধারে কাছে নাই, দর্শনে দামিন শুধু পড়ছে পোলাপান কোরআন পড়ছে, ঠিক কিনা? আরেকটা টেস্ট তারা করেছে কোরআন দিয়ে, কোরআনকে টেস্ট করেছে। কোরআন যতবার আপনি টেস্ট করবেন আপনি হারবেন, কোরআন কোনোদিন হারবে না। মরিস বুকাইরি কোরআনকে টেস্ট করতে গিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক কোন লোদিস, শ্রেষ্ঠ মহিলা বিশ্বজ্ঞ তিনি, 40 বছর লেখাপড়া করলেন, বাচ্চা কোত্থেকে হয় এই সমাধান তিনি পেলেন না। তিনি বাইবেল খুললেন, কোন সমাধান নেই, কোরআন খুলে দেখে যে আরবি কিছু বুঝে না, গেছে সৌদি আরব, কয় যে কোনো হুজুরের ধর্ম হুজুর আমার বুঝায়, হুজুরের দলে নিয়ে যাবে। অতএ একটা লান্দা আরবি, আমি আরবি শিখি, আরবি শিখলেন 3 বছর, শিখে কোরআনের প্রথম সুরা তিনি খুললেন। 40 বছর যেখানে তিনি উপনীত হলেন, খুলে দেখে কোরআন প্রথম শব্দ সেখান থেকে শুরু করেছে। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না? কোথা থেকে মানুষ হয়? প্রথম আয়াত তাজিল হলো একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। আমার রাসূল বললেন বুখারীর বর্ণনা, মানুষের 3টাই শেষ, কয়টা? প্রথম হলো নুতফা, এটা থাকে 40 দিন, তারপরে হলো আলাকা 40 দিন, তারপরে মদগা 40 দিন, 120 দিন পরে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেয় 4টা কালেমা নিয়ে, কয়টা? 4টা কালেমা নিয়ে তার হায়াত, তার আমল, তার খাওয়া, ভালো না খারাপ হবে এই 4টা জিনিস আল্লাহ ঠিক করে দেয়। যা আপনি খাচ্ছেন 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা يعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. এমন কোন প্রাণী নাই যেটা খালি চোখে দেখা যায় না, দাব্বা ইনভিজিবল, দাব্বা বলা হয়। নিজেকে বাতাস করো, শুধু আমার না, নিজেও খাও আমার দিয়ে। এই যে খাদে খেদমত এগুলো শিখাইছে,
ইসলাম বিরোধীরা। আমি আমার জীবনে পাইনি কোথাও রাসূলুল্লাহ বসেছিলেন সাহাবাইকেরা বাতাস করতেন, উনি শুয়ে আছেন খাইছেন শুধু বাতাস। বাতাস করা, তারপরে শরীর টিপানো, অবশ্য কিশোরগঞ্জে শরীর টিপানো নাই, টিপে দাও মাথা চুল চুল টিপে দাও, টিপা টিপি কেন, টিপা টিপি নিতে পারো তো নিজের বিবির কাছ থেকে নিবে, মানুষের কাছ থেকে নিবে। কোন নবী অন্যরে দিয়া শরীর টিপার নেই, খবরদার। একজন সাহাবিও কাজ করেন, আর বিভিন্ন জায়গায় যায়, পোলাপান মাথার কাছে বসে, পায়ের কাছে বসে, কইলাম কি ব্যাপার, তোমরা আমার মাথার কাছে আর পায়ের কাছে কেন, কতদিন একটু খেদমত করো, তাহলে তোরা হো আমি খেদমত করে দিই, ছোট ছোট বাচ্চাদের কি খেদমত দিবে। রাসূল বলেছেন না, দাড়ি মুছে উঠে নেই যে সমস্ত ছেলেদেরকে, এদেরকে একান্ত জায়গায় দেখে নিও না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাজার কোটি টাকা আমার কাছে আমানত থাকতে পারে, আমি আমানত রাখতে পারি, কিন্তু আমার রুমে কালো ফুটফুটে মিষ্টি চেহারার একটা মেয়ে ঢুকবে, আমি আমার চরিত্রের গ্যারান্টি দিতে পারছি না। আমার নফস যে কোনো সময় আমাকে পরাজিত করতে পারে। আপনাকে আপনি পাহারা দেন, ছোট বাচ্চাদের থেকে খেদমত দিন না, ওদের খেদমত করেন, খুশি হবেন কি? রাসূল কখনো খেদমত নেন নাই, খেদমত করতেন। সাল্লাল্লাহু মসজিদে যাব পাঁচ ওয়াক্ত, রাজি আছেন তো? রাজি আছেন? ফজরে সবার আগে যাবেন, তিনটায় উঠেন না, কি করেন, এসার পরপর শুয়ে যান। আজকের মেডিকেল সায়েন্স বলছে এসার পরপর শুয়ে ব্রেনে একটা রস নিঃসরিত হয়, ওই রস নিঃসরিত যাদের হয় তাদের ক্যান্সার হয় না, ওই রসটা ক্যান্সারের সমস্ত জারুকে মেরে ফেলে। এজন্য গ্রামে ক্যান্সার কম, শহরে ক্যান্সার, এই বাতিগুলো ক্যান্সারের বন্ধু। যে দেশে বাতি বেশি সে দেশে ক্যান্সার বেশি, যে দেশে বাতি কম সে দেশে ক্যান্সার কম। এসার পর বাতি নিভিয়ে দেন, আসার পরে কারো সাথে কথা বলতেন না, আমাদের মাহফিল শুরু হয় আসার পর। কেন একরাহুন নাম কাবলালে শাওল হাদিস আবাদা বোকারি বর্ণা, তিনি আসার আগে কথা ঘুম অপছন্দ করতেন, আসার পরে কথা অপছন্দ করতেন, তবে বিবিদের সাথে বসতেন, বিবিদেরকে তিনবার দৈনিক দেখা করতেন। বিবিরা বলতো আমরা টেরই পেতাম না যে রাসূল আমাদের থেকে দূরে আছেন। আর আমাদের একজন বিবি বিদেশে যারা থাকে, চার বছর পাঁচ বছর বেলা রাখতে খবর নাই, হারাম, চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। কারাই কারাই তারা বাসুয়ার বা দাস হোক, সুরা বাকারা 226, চার মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা, বিবিরও ক্ষতি স্বামীরও ক্ষতি, কি করবা টাকা দিয়া। বিরাট নেতা, নেতা সাহেবের বিবির জন্য সময় নাই, বিরাট ব্যবসায়ী বিজনেসম্যান, বিজনেস বিজি 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 না বিজি বিজি, তুই বিজি, তোর বিবির জন্য সময় হয় না। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাফসা আমাকে বলছে তুমি ইহুদির মাইয়া, যেমন আমাদেরকে কেউ ইহুদির দালাল বলে, আমার বলছে অনেক হুজুর, আরেকজন লোককে বলছে, কারে বলছে আর বলো তো, আমি আমার ভাইদের জন্য দোয়া করি, ভাইয়ের হৃদয়টা কবে বড় হবে, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের আমাদের নামটাও মুখে আসতে কষ্ট হয়, হৃদয়টা বড় করে হৃদয়ের সংকীর্ণতা থেকে যে বেরিয়ে আসবে সে সফল হয়ে যাবে। নূর হোসেন কাসমিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আলেমদের নাম ধরে ধরে দোয়া করতেন। আমি একটা ছোট্ট আমার ছাত্র হওয়ার যোগ্য না, উনি আমার মতো ছেলের নাম ধরে দোয়া করেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমি দোয়া করি আল্লাহ বাবুনগরের জন্য, আমি দোয়া করি আনোয়ার শাহের জন্য, আমি দোয়া করি আব্দুল হামিদ হুসাইনির জন্য, আমি দোয়া করি ওই যে পাঁচবাগি হুজুরের জন্য,
যত লোক আমাদের আলেমরা মারা গেছে সবাইকে আল্লাহ জান্নাত দেন। আমি দোয়া করি আল্লামা শফি হুজুরের জন্য, 60 বছরের মতো প্রায় কোরআনের খেদমত করে গেলেন, এতটুকু তো করতে পারবো না আমরা। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান, আল্লামা সিফাতুল্লাহ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান, আল্লামা রফি সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। দোয়া করবেন মানুষের জন্য যারা কালেমা নিয়ে গেছে। চোখের পানি মুছে দিচ্ছে, ওই স্বামী কত না শ্রেষ্ঠ যে তার বিবির চোখের পানি মুছে দেয়, ওই বিবি কত না শ্রেষ্ঠ যে তার স্বামীর চোখের পানি মুছে দেয়। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরে স্বামী বিবির জন্য দোয়া করে, বিবি স্বামীর জন্য দোয়া করে। তার ছোট সাফিয়া, ইয়া রাসূলুল্লাহ, হাফসা আমাকে বলছে আমি নাকি ইহুদির মাইয়া। বলছে না, তুমি মুসা আলাইহিস সালামের মেয়ে আর বিশ্ব নবীর স্ত্রী। সাফিয়া খুশি হয়ে গেলেন, এই ছিল রাসূলের চরিত্র, কারণ চোখের পানি তিনি পছন্দ করতেন। ঈদের মাঠ থেকে আসছেন, দেখে একটা ছেলে কাঁদছে, কাঁদছো কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মাও নাই বাপও নাই, চলো আমার সাথে আয়েশাকে রাখবেন, আয়েশা তাড়াতাড়ি আসো। মদ্যখানে ছেলেটাকে বসিয়ে বলছে, আমি তোমার বাপ, আয়েশা তোমার মা, কেমন লাগছে? ছেলে হেসে দিয়েছে, দৌড় দিয়েছে ঘরের বাইরে, আমি আজকে আমার ঈদ পরিপূর্ণ হলো, রাসূল আমাকে ছেলে বলেছে, মায়েশা আমার মা হয়েছে। মানুষের মুখে হাসি ফুটাও, তোমার মুখে হাসি ফুটাবেন কে? মানুষের দুঃখ দূর করো, তোমার দুঃখ দূর করবেন কে? মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে সাল্লাল্লাহু। একটা প্রেরণার মাটি ঘর, একজন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু, শেষ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য, তুমি অন্ধকারে আলোর দিশা পথ দেখাও অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। সারাদিন মানুষের জন্য গেলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ ছাড়া বাহিরে যান নাই, এক ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া পড়েন নাই, আমরাও পড়বো না, রাজি আছে তো? নফল গুলো ঘরে পড়বো। রাসূল বলেছেন বুখারী পড়োনা, ঘরকে মসজিদ বানায়ও না, কবরও বানায়ও না, ঘরে সুন্নত নফল ভিতরে পড়ো, বাকি কোথায় পড়ো? ফরজ গুলো মসজিদে, মসজিদের দুই রাকাত নফল, মসজিদের চার রাকাত নফল, ঘরে দুই রাকাতের সমান। জুমার পরে তিনি বাদাল জুমা যদি পড়তেন, যেটাকে আমরা বলি বাদাল জুমা, এটা হাদিসের শব্দ না, কাবলাল জুমাও হাদিসের শব্দ না, হাদিসের শব্দ হলো তাহিয়াতুল মসজিদ।
রাসূলুল্লাহ বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাই, দুই রাকাত নামাজ পড়া ছাড়া কখনো মসজিদে বসবেন না, যখনই যান সূর্য লাল দুই রাকাত পড়ে বসতে হবে, বসলে কয় রাকাত কথা কমাদের মসজিদে যদি বসেন কয় রাকাত? আরে ভাই যে কোনো অফিসে ঢুকলে অফিসের একটা নিয়ম আছে না নাই? যেমন আপনি যদি আব্দুল হামিদ সাহেবের বাড়ি কোথায় মিটামন, যেখানে শুধু মিটা পাওয়া যায় মিটামন, আমার আত্মীয় হয় আপনাদের আব্দুল হামিদ সাহেব, ওনার ওখানে গেলে প্রটোকল আছে না নাই কথা আপনাকে? কি প্রটোকল বলেন তো? প্রথম আপনার নাম লেখাইতে হইবে, তারপরে ডিটেকটিভ মেটাল দিয়ে আপনাকে চেক করিতে হইবে কিছু আনিয়াছেন কিনা, তারপরে ওনার অনুমতি নিতে হইবে, তারপরে যাইতে হইবে। আল্লাহর ঘরে যাচ্ছেন রাজা বিরাজ মহারাজ, কোনটা কোরআন থাকবে না, কোনটা কোরআন থাকবে না, লাখ তাকবীর কইলা রাখা পাই খবরদার বলবা না দুই রাকাত ছাড়া। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কোন নবীকে এত ওপেন সার্টিফিকেট আল্লাহ দেন নাই, আমি নবী মানুষ জিলালা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যা নাজিল করেছি মানানো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহি ছাড়া তিনি কথা বলতেন না, যদি বলতেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু আলওয়াতিন, যদি নিজের মন গড়া কোনো কথা বলতেন ডান হাত চেপে ধরে আমি আল্লাহ কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি বিহামদি, কোন নবীকে এত বড় কথা বলছে? যেই নবীকে ইয়া মুহাম্মদ বলে সারা কোরআনে অ্যাড্রেস করেন নাই, কখনো বলেন নাই ইয়া মুহাম্মদ, মূসা আলাইহিস সালামকে বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকে ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া, প্রায় নবীকে ইয়া বলে সম্বোধন করেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ কোরআনের কোথাও পাবেন না। যখন রাসূলের নাম ধরেছেন ওমা মুহাম্মদ ইল্লা